জীবনটা যেহেতু আমাদের, খুশি থাকার দায়িত্বটাও কিন্তু আমাদের। মানুষকে হ্যাপি করা অনেক বড় সওয়াবের কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনি ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে হ্যাপিনেসের দুইটা ট্রিক্স সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো, হাদিস কোরআন থেকে নয়। মনে রাখবেন এই দুইটা শুধুমাত্র ট্রিক্স হ্যাপি থাকার, সবসময় খুশি থাকার। তো যদি ফলো করতে পারেন আশা করি আপনাদের কাজে লাগতে পারে ইনশাআল্লাহ, এবং সবসময় খুশি থাকতে পারবেন। দেখুন, জীবনটা যেহেতু আমাদের, খুশি থাকার দায়িত্বটাও কিন্তু আমাদের। মহান রব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র একবারের জন্যেই এই পৃথিবীতে পাঠিয়েছেন। অতএব যদি আমরা সারাটা জীবন দুঃখে দুঃখে কাটাই তাহলে দুঃখে দুঃখেই কেটে যাবে। যদি আমরা চেষ্টা করি সুখে থাকার, হ্যাঁ অবশ্যই জীবনে কষ্ট আসবে, বিষাদ আসবে, অনেক কিছুই আসবে। তারপরেও আমরা ম্যাক্সিমাম টাইম যদি সেলফ প্র্যাকটিস করি, নিজেরা চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ সুখে থাকতে পারবো। তো ইনশাআল্লাহ দুইটা টিপস আপনারা ফলো করার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনি হ্যাপি থাকতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান টিপস, নেভার ক্যারি প্রবলেমস। দেখেন, জীবনে অনেক ধরনের সমস্যা হবে, কিন্তু সেই সমস্যাটাকে বয়ে বেড়ানো যাবে না। যদি আপনি বয়ে বেড়ান না, তাহলে দেখবেন যে সমস্যা আপনার শুধু বেড়েই চলবে। এখন কথার কথা, ধরা যাক যে অফিসে আপনার কোনো একটা সমস্যা হয়েছে, আপনার বসের সঙ্গে ভেজাল হয়েছে বা কোনো কলিগের সঙ্গে ভেজাল হয়েছে, তো আপনার মন মেজাজ খুবই খারাপ, আপনি বাসায় আসলেন এবং সেই সমস্যাটাকে বহন করে নিয়ে আসলেন। এখন বাসার যে সমস্ত মানুষ আছে তাদের সঙ্গে আপনি খারাপ আচরণ করা শুরু করলেন। তো দেখা যাচ্ছে আপনার যে অফিসে শান্তি বিনষ্ট হয়েছে, আপনি যে কষ্ট পেয়েছেন, ঠিক সেইমভাবে বাসায় বাসার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে খারাপ আচরণ করার কারণে এখানেও একটা খারাপ সিচুয়েশান তৈরি হবে, যার কারণে আপনার মনটা আরও খারাপ হয়ে যাবে। তো এই জন্য সমস্যা যদি আপনার অফিসে হয় সেটাকে অফিসেই রাখেন, যখন বাসায় ঢুকবেন, বাসায় আসবেন, তখন একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আসবেন এবং এটা মাথায় রাখবেন, আমার সমস্যা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে, আমার সমস্যা হয়েছে স্কুলে কলেজে, আমার বাসায় কিছু হয়নি, অতএব এখানে আমাকে ভালোভাবে থাকতে হবে। এজন্য চেষ্টা করবেন সবসময় যে আমরা কখনও যেন সমস্যাকে বয়ে না বেড়াই। এটা হচ্ছে প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে অলওয়েজ অ্যাক্টিং। এটা খুবই গুরুত্বপূর্ণ, সবসময় অভিনয় করা, শুনতে খারাপ লাগবে। সেটা হচ্ছে যে দেখুন, আপনার একটা জায়গায় হাসতে ভালো লাগছে না, কিন্তু আপনি এমন একজন মানুষের সঙ্গে মিট করেছেন যার সামনে আপনার গুড বিহেভিয়ার শো করাটা খুবই ইম্পর্ট্যান্ট। ধরেন একজন আননোন পারসন, বা এমন কারো সঙ্গে আপনি কথা বলতে যাচ্ছেন বা সাক্ষাৎ করতে যাচ্ছেন, মিটিং করতে যাচ্ছেন, যার মানে পরবর্তীতে আপনারা একসঙ্গে কাজ করবেন বা কোনো একটা বিষয়ে ডিল করবেন, তো সেখানে যদি আপনার আসলেই মন মানসিকতা ভালো না থাকে বা আপনার মন ভালো না থাকে, আপনি যদি অ্যাক্টিং না করেন, অ্যাটলিস্ট ভালো ব্যবহার প্রকাশ করতে না পারেন, হাসতে না পারেন, তাহলে কিন্তু দেখেন যে কাজটা করতে যাচ্ছেন আপনি সেই কাজে সাকসেসফুল হতে পারবেন না, আপনি সুন্দরভাবে একটা ইফেক্টিভ কমিউনিকেশান এটা জারি রাখতে পারবেন না। এজন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাক্টিং করবেন, সেটা হচ্ছে যে হাসবেন, হাসবেন, এবং আপনার মন খারাপ থাকলেও বা আপনি খারাপ সিচুয়েশনে থাকলেও আপনি এমন একটা অ্যাটিটিউড প্রদর্শন করবেন যেন আপনি খুব হ্যাপি আছেন, খুব ভালো আছেন, খুব সুন্দর আছেন। যদি এমনটা করতে পারেন তাহলে দেখবেন যে আপনি শান্তি অনুভব করবেন, আপনি হ্যাপি থাকবেন। কারণ যখন মানুষ দেখবে যে আপনি হ্যাপি নেই, আপনি সবসময় আপনার মন খারাপ, মনের আকাশে ধূসর কালো মেঘ জমেছে, এরকম যদি মানুষ বুঝতে পারে, দেখবেন মানুষ আপনাকে আরও হেয় করার চেষ্টা করবে, আরও ছোট করার চেষ্টা করবে। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যেন অ্যাক্টিং করাটা শিখি অ্যাটলিস্ট। প্রিয় ভাই বোনেরা, একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনার অ্যাক্টিংয়ের কারণে যদি আরেকজন মানুষ ভালো ফিল করে, সুখী হয় বা খুশি হয়, তাহলে মানুষকে খুশি করা অনেক সওয়াবের কাজ, মানুষকে হ্যাপি করা অনেক বড় সওয়াবের কাজ। এজন্য চেষ্টা করবেন মানুষকে খুশি করার জন্য অ্যাটলিস্ট অ্যাক্ট করার। যদি আপনার মন খারাপের কোনো বিষয় থাকে, সেটা ঘরের দরজা বন্ধ করে শুধুমাত্র কেবলমাত্র জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনেই সেটা প্রকাশ করবেন।
যত কাদার কাঁদবেন, যত মন খারাপ করার মন খারাপ করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন, আল্লাহ আমি এই খারাপ মানে পরিস্থিতিতে আছি, আমার মনটা অনেক খারাপ, তুমি সব কিছু ঠিক করে দাও, ভালো করে দাও, তাহলে এটা কাজে লাগবে। কিন্তু সেম কাজটা যদি আল্লাহর সামনে না করে মানুষের সামনে করেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি ঠকবেন। এর জন্য মানুষের সামনে অ্যাটলিস্ট মানুষকে ভালো রাখার জন্য বা মানুষকে সুখী করার জন্য অ্যাক্টিং করা, এটা গুরুত্বপূর্ণ করতে হবে আপনাকে। তো এই ছিল মোট 2টি টিপস, যদি আপনারা ফলো করেন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তীতে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।